মাঝে মাঝে দেখবেন বিল্ডিংয়ের উপরে ছাদের উপরে অনেক মায়েরা অনেক বোনেরা মনের অজান্তে তাদের প্রাইভেট যে ড্রেস, কথাগুলো বুঝবেন, এটা তো আগে কখনো শুনেন নাই, প্রাইভেট ড্রেস বুঝে ফেলেন কি ড্রেস হতে পারে, অর্থাৎ ছোট যে ড্রেসগুলো আছে এই ড্রেসগুলো দেখবেন অনেক সময় ছাদে মেলা থাকে, থাকে কি থাকে না, থাকে না? আবার অনেক সময় দেখবেন নারীদের প্রাইভেট ড্রেসগুলো রাস্তায় মেলা থাকে, ওপেনলি, প্রাইভেট না, এটা পাবলিক প্লেসে মেলা থাকে, এরকম আছে না নাই? মনে রাখবেন নারীদের সব কিছু কর্তা, নারীদের সব কিছু কি মনে রাখতে হবে, একটা নারীর শরীর পর্দা, একটা নারীর ভয়েস কণ্ঠ এটাও পর্দা, সুবহানাল্লাহ, পড়বেন না? ইভেন নারীর যে ড্রেস এর ভেতরে পর্দা আছে না নাই? বলবেন হচ্ছে এর ভেতরে পর্দা আবার কোত্থেকে আসলো, কী কন আপনি, খালি আন্দাজি কথাবার্তা আছে। দেখেন একটা ছোট্ট ড্রেস একটা নারী যখন মেলে দেয় রাস্তায় কিংবা ছাদের উপরে, বুঝবেন বিষয়টা একটু ভালো করে বোঝার ট্রাই করেন। একটা যুবক ছেলে যখন এই ড্রেসটা দেখে তার ভেতর যদি যৌবন থাকে, তার ভেতরে যদি যৌবনের ভাবটা থাকে, তার ভেতরে একটা খারাপ চিন্তা আসবে কি আসবে না? আসবে, এটা মাস্ট বি আসবে। আর এর দায়ভার, এর যে গুনাহটা হবে, ওই নারীর আমল নামে গুনাহটা যাবে কি যাবে না? কারণ সে চাইলে এটাকে পাবলিক প্লেস না রেখে প্রাইভেট প্লেসে নাড়তে পারতো কি পারতো না? সে চাইলে নিজের ঘরে নাড়তে পারতো, অথবা একটা শাড়ি মেলতো, শাড়ির নিচে প্রাইভেট ড্রেসকে মেলে দিত, সমস্যা ছিল কোনো? কোনো সমস্যা নেই। কিন্তু যখন একটা নারী ওপেনলি সমস্ত প্রাইভেট ড্রেসগুলোকে ছাদে কিংবা রাস্তায় কিংবা বারান্দায় মেলে দেয়, কোনো যুবকের এই দৃষ্টি হলেই তার ভিতরে ব্যাড চিন্তা আসে ভাই। এই ক্ষেত্রে পুরুষও গুণাহগার হয়, নারীও গুণাহগার হয়। এই জন্য আপনার স্ত্রী কিংবা আপনার মা কিংবা আপনার বোন যেই হোক না কেন, কখনো তাদেরকে প্রাইভেট যে ড্রেসগুলো আছে, আমি নাম বলছি না, সেটা আপনার বুঝতেই পারছেন কী ড্রেস, এই প্রাইভেট ড্রেসগুলোকে কখনো পাবলিক প্লেসে মেলতে দেওয়া যাবে, কথা কখন মেলতে দেওয়া যাবে, এই বিষয়ে সময় থাকবে তো ইনশাল্লাহ। তাহলে কাপড় মেললেই কিন্তু হবে না, সাবধানতা অবলম্বন করা দরকার আছে না নাই? প্রকৃতপক্ষের ইমান যদি থাকে, কোনো নারী কখনো তার প্রাইভেট ড্রেসকে ওপেনলি পাবলিক প্লেসে নাড়তে পারে? আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক, পড়া আমিন।